কত বড় সাহস 91 শতাংশ মুসলমানের দেশে আমার নবীর দুশমন কুখ্যাত এই কাদিয়ানি সম্প্রদায় তারা বাংলাদেশের পঞ্চগড়ে তাদেরকে ইজতেমার জন্য অনুমতি দেওয়া হয়েছে আমরা কড়া ভাষায় বলতে চাই তাদেরকে যদি পঞ্চগড়ে ইজতেমা করার জন্য সুযোগ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের নবীপ্রেমিক মুসলমানরা ঘরে বসে থাকবে না যা করা দরকার তাই তারা করবে আমার আপনার নবীর দুশমন এই কুখ্যাত কাদিয়ানিদেরকে অবশ্যই এই দেশে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এটা দল মত নির্বিশেষে সকল ধরনের সকল মতের আলিমদের দাবি ঠিক কি না বলেন এ ব্যাপারে আলেমদের মধ্যে কোনো বিভেদ বাংলাদেশে দেখবেন অনেক দলের অনেক মতের আলিম আছে কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে সকল দলের সকল মতের আলিমরা একমত আরে যারা আমার নবীকে শেষ নবী মানে না এরা মুসলমান নয় এরা কাফির এদেরকে কাফির যারা বলবে না তারাও কাফির এমনকি এদেরকে যারা মদত দিবে সাহায্য করবে তারাও কাফির সুতরাং কাদিয়ানিদের সাথে আমাদের কোনো আপোষ নাই কারণ এই কুখ্যাত কাদিয়ানিগুলো এরা আমার আপনার নবীকে আখেরি নবী মানে না আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি আমাদের নবীর জন্য আমরা রক্ত দিতেও রাজি জীবন দিতেও রাজি কারণ রাসূল আমাদের ভালোবাসার সবটা জুড়ে আছেন ঠিক কি না রাসূল আমার ভালোবাসা আপনারা তো কক্সবাজারের মানুষ অবাজি হ্যাঁ আপনারা সব জানেন না এগুলো বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশব যুগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ বলেন আমরা আমাদের নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি এই কাদিয়ানিদেরকে যদি বাংলাদেশে মদত দেওয়া হয় এই কুখ্যাত কাদিয়ানি গোষ্ঠীকে মোকাবেলার জন্য নবীর আশকে নবীর মহব্বতে যদি ঘর থেকে বের হওয়ার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করেন যদি নবীর দুশমনদের বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলনের ডাক দেওয়া হয় কারা কারা প্রস্তুত থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখাও হাত গুলো নামান কাদিয়ানিদেরকে যে পঞ্চগড়ে ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে জানেন তো আপনারা আপনারা কি দলমত নির্বিশেষে এটা সাপোর্ট করেন শোনেন ইসলাম নিয়ে কোনো আপোষ কিতাবও পাইছি সেরা ধর্মও পাইছি সেরা নবীও পাইছি সেরা আমাদের এই নবীকে আমরা ভালোবাসি কম না বেশি আমাদের নবীর পরে দুনিয়াতে কি আর কোন নবী আসবেন কথা বলেন আসবেন আমার নবী হচ্ছেন খাতামান নাবিয়িন আখিরি নবী যার পরে আর কোন নবী নবীজি বলেছেন লা নাবিয়্যা মিন বাদি লা নাবিয়্যা ওয়ালা রাসূল মিন বাদি আমার পরে কোন নবীও নাই কোন রসুলও নাই ইমানের একটি অপরিহার্য অংশ হলো এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা যে আমার আপনার নবী হচ্ছেন আখিরি নবী উনার পরে আর কোন নবী আসবেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন এক শ্রেণীর কুখ্যাত কাফির আছে
যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নবীজিকে তারা আখিরি নবী মানে না, এইরকম একটা জাত, এরকম একটা সম্প্রদায় এই বাংলাদেশে আছে। এদের নাম হলো কাদিয়ানি। এদের নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, এটা তো প্রত্যেকটা সাধারণ মুসলমানও জানে, আমার নবীকে যদি কেউ আখিরি নবী না মানে তার কি ইমান থাকবে? তাদের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এই কুখ্যাত কাফের, সে নিজেকে নবী বলে দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলবেন না। এর অনুসারী যারা তারা ইমানদার না কাফের? এই কুখ্যাত কাদিয়ানিরা হলো কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এই বাংলাদেশে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাই বোনেরা বসবাস করে, কিন্তু আমাদের মধ্যে কি কোনো মারামারি আছে, ঝামেলা আছে? ঝামেলা নাই। তারা হয়তো মুসলমান নয়, কিন্তু তারা তো এই রাষ্ট্রের নাগরিক, তারা এই রাষ্ট্রের সকল নাগরিক সুবিধা ভোগ করবেন, আমাদের কোনো আপত্তি না। কাদিয়ানিদের ব্যাপারে আমাদের আপত্তি হলো এই কুখ্যাত কাফিরগুলো বাংলাদেশে অন্যান্য অমুসলিমদের মতো বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে কাদিয়ানি মসজিদ বানাবে, কাদিয়ানি প্রতিষ্ঠান বানাবে, কাদিয়ানি ব্যবসা পরিচালনা করবে, আর তারা মুসলমানদেরকে ধোঁকা দিবে এ দেশে নবী রাজ্যে অসীম বেঁচে থাকতে, এটা আমরা হতে দিব না। কত বড় সাহস! 91% মুসলমানের দেশে আমার নবীর দুশ্মন কুখ্যাত এই কাদিয়ানি সম্প্রদায়, তারা বাংলাদেশের পঞ্চগড়ে তাদেরকে ইজতেমার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমরা কড়া ভাষায় বলতে চাই, তাদেরকে যদি পঞ্চগড়ে ইজতেমা করার জন্য সুযোগ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের নবী প্রেমিক মুসলমানরা ঘরে বসে থাকবে না, যা করা দরকার তাই তারা করবে। আমার আপনার নবীর দুশ্মন এই কুখ্যাত কাদিয়ানিদেরকে অবশ্যই এই দেশে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা দল মত নির্বিশেষে সকল ধরনের সকল মতের আলিমদের দাবি, ঠিক কিনা বলে? এ ব্যাপারে আলেমদের মধ্যে কোনো বিভেদ বাংলাদেশে দেখবেন অনেক দলের অনেক মতের আলিম আছে, কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে সকল দলের সকল মতের আলিমরা একমত। আরে যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান নয়, এরা কাফির, এদেরকে কাফির যারা বলবে না তারাও কাফির, এমনকি এদেরকে যারা মদত দিবে সাহায্য করবে তারাও কাফির। সুতরাং কাদিয়ানিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কারণ এই কুখ্যাত কাদিয়ানিগুলো এরা আমার আপনার নবীকে আখেরি নবী মানে না। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি, আমাদের নবীর জন্য আমরা রক্ত দিতেও রাজি, জীবন দিতেও রাজি, কারণ রাসূল আমাদের ভালোবাসার সবটা জুড়ে আছেন, ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা। ওনারা তো কক্সবাজারের মানুষ, অবাজি, হ্যাঁ আপনারা সব জানেন না এগুলো, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশব যুগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই কাদিয়ানিদেরকে
যদি বাংলাদেশে মদদ দেওয়া হয় এই কুখ্যাত কাদিয়ানি গোষ্ঠীকে মোকাবেলার জন্য নবীর আজকে নবীর মহব্বতে যদি ঘর থেকে বের হওয়ার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করেন যদি নবীর দুশ্মনদের বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলনের ডাক দেওয়া হয় কারা কারা প্রস্তুত থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখা হাতগুলো নামান কাদিয়ানিদেরকে যে পঞ্চগড়ে ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে জানেন তো আপনারা আপনারা কি দলমত নির্বিশেষে এটা সাপোর্ট করেন শোনেন ইসলাম নিয়ে কোনো আপোষ এক এক দল করি এখানে কেউ আওয়ামী লীগের আছে আমি জানি আমার সামনে কেউ বিএনপির আছে কেউ জাতীয় পার্টিরও আছে এই যে মাহফিল এটা কি রাজনৈতিক সমাবেশ না 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 এখানে তো যারা আয়োজন করেছে টাকা পয়সা দিয়েছে এখানে আওয়ামী লীগের লোক আছে এখানে বিএনপির লোক আছে জাতীয় পার্টির লোক আছে অন্যান্য দলের লোক আছে আমরা রাজনীতি রাজনীতির জায়গায় করি কিন্তু আমরা নবীর বেলায় কোনো আপোষ করি না আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা আল্লাহ এবং নবীর দুশ্মনের ব্যাপারে আপোষহীন ঠিক কিনা বলেন নবীর বেইজ্জত নবীর অপমান আমরা মেনে নিতে পারবো আমার জাতীয় কবি বলেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন ঠিক কিনা আমরা যতদিন বাঁচবো আমরা নবীর আশেক হয়ে নবীর উম্মত হয়ে আমরা নবীর তরিকায় জীবন পরিচালনা করে নবীর খাঁটি উম্মত হয়ে আমরা বেঁচে থাকবো এই তরিকায় মরবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন।